এই পার্কে যে ইঞ্জিনিয়ার কাজ করছে আর এজেন্সিতে নিয়ে জানা একটার সময় মহিলাকে আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? কেসটা দিয়ে বলবো বাড়ি সাপের উপরে। হ্যাঁ, আর এটাকে একটা রেগুলার সিঁড়ি বানিয়ে দিচ্ছি। আমি চাইছি লাস্ট স্পেসও নষ্ট করলো, এখান দিয়ে আমি হালকা করে একটা সিঁড়ি তুলে দিতে পারতাম জায়গাটা, এই স্পেসটা আমি এখানে নিতে পারতাম জায়গাটা, সিঁড়ি দিয়ে এমন কিছু করে একটা ফ্রিজি কিছু জঙ্গলের পিকচার টিকচার দিলে দূরের থেকে ওটা রিফ্লেক্টেড হলো, ওখানে ছোটো লাইট থাকবে, লাইটগুলো একটু নেট ফেট লাগিয়ে দিলে সুবিধা নেয়, রাত্রেবেলা লাইটটাও জ্বলবে, সেবেলা বাচ্চারা ফিলটা একটা অন্যরকম, এটা দেখাও যাবে এই এই জায়গাটা করে দেওয়া। এটা ভালো লাগে, এটা পার্কটা বহুদিন আগে এই জায়গাটা দখল হয়ে যাচ্ছিল, এই জায়গাটা নিয়ে তারপর সেই সময় এমপি ছিল ইন্দ্রজিৎ, 88-89 কথা বলছি, তখন বিকাশবাবু চেয়ারম্যান ছিলেন, মেয়র কর্পোরেশন হয়নি, সেই তখন থেকে এটা প্রায় 30 বছর ধরে এটা ছিল এত ইম্পর্টেন্ট জায়গা, তো এটাকে প্রায় শেষ মুখে এসছে, কতগুলো ফিনিশিংয়ের কাজ আছে সেটা একটু দেখাচ্ছি, দেখিয়ে এটাকে শেষ করব, সেটা নিয়ে একটু আর খুব বেশি হলে এক মাসের কাজ আছে, এটা তাড়াতাড়ি শেষ করবে। না না, এটা ওরা ডিজাইনটা একরকম করে আমার ভাবনার সাথে মেলেনি, সেটা অন্যভাবে অ্যারেঞ্জ করে নেব, এই জিনিসটা দৃষ্টিনন্দন হয়, দেখতে ভালো লাগতে হবে তো। এটা এই জায়গাটা কী ছিল এখন কী হয়েছে, এটা কমপ্লিট তো হয়েছে, গাছগুলো 90% আমার হাতে লাগানো গাছ, দুটো গাছ মারা গেছে, কিন্তু এখানে অনেক দামি গাছ আছে, টিক গাছ আছে, শিশু গাছ দুটো মারা গেছে, শতাব্দী আর প্রিয়দর্শনী নাম ছিল, কিন্তু মেহগানি গাছটা বেঁচে আছে, ভ্যালুয়েবল গাছ আছে, সামনে আর একটা গাছ মারা গেছে, ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে, সব কিছু মিলে সুন্দর হচ্ছে, এটা সেজে যাবে এক মাসের মধ্যে।